সব দিয়ে দিছি। হ্যাঁ আপা ক্লাস শুরু করেন। আচ্ছা তুমি স্টার্ট করো। হ্যাঁ সব স্টার্ট করে দিছি। আচ্ছা লাল হয়ে গেছে ওই লাল জায়গাটাতে। আচ্ছা প্রিয় ছাত্র ছাত্রীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। যারা অনলাইনে ক্লাসটা দেখতেছো তোমরা তো হয়তো রুটিন পাইছো, দ্বিতীয় শ্রেণী বাংলা আমার বাংলা বইয়ের তোমাদেরকে আমি দুদিন আগে যে বাংলা পড়া দিয়েছিলাম বারিকার দিয়েছিলাম তোমরা নিশ্চয় করেছো। বাসায় বসে তোমরা বাংলা বইয়ের ছবির গল্প সুন্দরবন সম্বন্ধে তোমরা পড়েছো, তোমাদেরকে পড়া দিয়েছিলাম, এখান থেকে প্রশ্ন দিয়েছিলাম। চার পাঁচটা প্রশ্ন দিয়েছিলাম সুন্দরবন গল্পের। এখানে সাত পৃষ্ঠায় আছে, তাও তোমাদেরকে মুখে বলেছিলাম কিছু লেখাই নেই সাত পৃষ্ঠা গল্পের। নৌকা বেশে চলেছে বনে, ছুটে চলেছে হরিণের দল। এই বনে বানরের সাথে হরিণের খুব ভাব, বানর গাছের কচি পাতা ছিঁড়ে হরিণকে খেতে দেয়। এই বনে আছে বাঘ, সুন্দর বনের বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। বানর বাঘ দেখলে হরিণকে সাবধান করে দেয়। এবার আট পৃষ্ঠা দেখো সবাই। অমির ইচ্ছা করছিল সুন্দরবনের মাটিতে নামতে, মাটিতে নেমে দেখল বাঘের পায়ের ছাপ। বনে ঢুকে দেখা হলো মোয়ালদের সাথে, যারা মধুর চাক কাটেন তাদেরকে বলে মোয়াল। মোয়ালরা অমিকে মধু খেতে দিলেন। সুন্দরবনের আকাশে বিকাল নেমে এলো, ওরা সুন্দরবনকে বিদায় জানালো। তাইলে এবার প্রশ্ন হলো, কার ইচ্ছা করছিল সুন্দরবনের মাটিতে নামতে? বলো আমার সাথে সাথে তোমরা বলো, কার ইচ্ছা করছিল? আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি। গল্পের মধ্যে কার নাম আছে? এই গল্পের মধ্যে কার নাম আছে? কার নামতে ইচ্ছা করছিল সুন্দরবনের মাটিতে নামতে? উত্তর হবে, অমির নামতে ইচ্ছা করছিল সুন্দরবনের মাটিতে। কার ইচ্ছা করছিল? অমির। কার ইচ্ছা করছিল? অমির। কোথায় নামতে? সুন্দরবনের মাটিতে নামতে। আচ্ছা মাটিতে নেমে কি দেখল অমির? মাটিতে নেমে কি দেখল? উত্তর হবে, অমির মাটিতে নেমে বাঘের পায়ের ছাপ দেখল। আবার বলি, অমির মাটিতে নেমে কি দেখল? অমির মাটিতে নেমে বাঘের পায়ের ছাপ দেখল। সুন্দরবনে ঢুকে কাদের সাথে দেখা হয়েছিল? সুন্দরবনে ঢুকে মোয়ালদের সাথে অমি দেখা হয়েছিল। সুন্দরবনে ঢুকে কার সাথে দেখা হয়েছিল? মোয়ালদের।
কাদেরকে মোয়াল বলে? যারা সুন্দরবনে মধু মৌমাছির মধু বাসা বাঁধে না, মধুইতে কেমনে হয়? মৌচাকের বাসার থেকে, মৌচাক মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে আস্তে আস্তে যে কোনো একটা বড় গাছের মধ্যে একটা মৌচাক তৈরি করে। হ্যাঁ, মৌচাকটা যখন অনেক বড় হয়ে যায় এবং দীর্ঘদিন হয়ে যায়, 5-6 মাস হয়ে যায় বা 1 বছর হয়ে যায়, তখন মোয়ালটা কী করে? সেই মৌমাছিকে তাড়িয়ে সেই মধুর চাকটা কাটে। সেখান থেকে মোয়ালটা কী করে? মধু সংগ্রহ করে। তো মোয়াল কাদেরকে বলে? মোয়াল কাদেরকে বলে? মোয়াল বলে যারা মৌমাছির মধু বাসার মৌচাকের মৌচাক থেকে যারা মধু সংগ্রহ করে তাদেরকে মোয়াল বলে। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদেরকে কি বলে? মোয়াল বলে। যদি আমি প্রশ্ন করি তোমাদেরকে মোয়াল কাদেরকে বলে, তখন উত্তর কি বলবে? যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদেরকে মোয়াল বলে। মোয়াল কি, মোয়ালরা কি করে? মোয়ালরা মধু চাক, মৌচাক থেকে মধু চাকটা কাটে। মোয়ালরা কি করে? মধুর চাক বা মৌচাক ওখান থেকে কি করে? মধুটা সংগ্রহ করে, মৌচাক থেকে বা মধু চাক কেটে সেই ওখান থেকেই মধু সংগ্রহ করে। কাকে মধু খেতে দিলেন? মোয়ালরা কাকে মধু খেতে দিলেন? মোয়ালরা কাকে মধু খেতে দিলেন? মোয়ালরা অমিকে মধু খেতে দিলেন। মোয়ালরা কাকে মধু খেতে দিলেন? উত্তর কি হবে? মোয়ালরা অমিকে মধু খেতে দিলেন। সুন্দরবনের আকাশে বিকাল নেমে এলো, অর্থাৎ আকাশ আস্তে আস্তে অন্ধকার হয়ে এলো। সন্ধ্যা হলে যেমন সূর্যের আলো কমে যায়, মাগরিবের আগে যখন সূর্য অস্ত যেতে থাকে তখন কি আর দিলের মতো আলো থাকে? আলো থাকে না, আলোটা কমে আসে। তখন কি বলে সেই সময়টাকে? কি বলে? বিকাল বলে। যখন সূর্য পশ্চিম দিকে আস্তে আস্তে অস্ত যেতে থাকে সেই সময়টাকে বিকাল বলে। সেই বিকালবেলায় তারা কি করলো? সুন্দরবন থেকে বেরিয়ে এলো, অর্থাৎ সুন্দরবনকে বিদায় জানালো। এবার প্রশ্ন থাকলো, কার ইচ্ছে করছিল সুন্দরবনের মাটিতে নামতে? প্রশ্ন, কার ইচ্ছা করছিল সুন্দরবনের মাটিতে নামতে? উত্তর, অমি ইচ্ছা করছিল সুন্দর বনের মাটিতে নামতে। এই গেল একটা প্রশ্ন আমার।
তারপরে মাটিতে নেমে অমি কি দেখল? প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন। মাটিতে নামে অমি দেখল বাঘের পায়ের ছাপ। মাটিতে নেমে অমিত দেখল বাঘের পায়ে ছাপ। তারপরে মোয়ালরা অমিকে কি খেতে দিলে? মোয়ালরা অমিকে মধু খেতে যারা মধু চা কাটেন তাদের বলে মোয়াল। তারপরে প্রশ্ন,
কুমির কখন সুন্দরবনকে বিদায় জানালো? উত্তর, আকাশে বিকাল নেমে এলে তখন উনি সুন্দরবনকে বিদায় জানালো। আমি তোমাদেরকে পরে শুনাইতেছি। কার ইচ্ছা করছিল সুন্দরবনের মাটিতে নামতে? কার ইচ্ছা করছিল? আমার মুখে মুখে বলো, কার ইচ্ছা করছিল সুন্দরবনের মাটিতে নামতে? উত্তর, অমির ইচ্ছা করছিল সুন্দরবনের মাটিতে নামতে। দুই নম্বর প্রশ্ন, এক দুই তিন চার পাঁচ, মাটিতে নেমে অমির কি দেখল? মাটিতে নেমে অমির দেখল বাঘের পায়ের ছাপ। আবার বলো, মাটিতে নেমে অমির কি দেখল? মাটিতে নেমে অমির দেখল বাঘের পায়ে ছাপ। তারপরে মোয়ালরা অমিকে কি খেতে দিলেন? মোয়ালরা অমিকে কি খেতে দিলেন? মোয়ালরা অমিকে মধু খেতে দিলেন। আবার বলি, মোয়ালরা অমিকে কি খেতে দিলেন? মোয়ালরা অমিকে মধু খেতে দিলেন। কাদের মোয়াল বলা হয়? যারা মধু চা খাটেন তাদের বলেন মোয়াল। তাদের বলেন মোয়াল। তাদের তাদের মোয়াল বলা হয়। তাদের মোয়াল বলা হয় যারা মধুর চা কাটে তাদের মোয়াল বলা হয়। অমির কখন সুন্দরবনকে বিদায় জানালো? আকাশে বিকাল নেমে এলে তখন অমির সুন্দরবনকে বিদায় জানালো। অমির কখন সুন্দরবনকে বিদায় জানালো? আকাশে বিকাল নেমে এলে তখন অমির সুন্দরবনকে বিদায় জানালো। বাড়ি কাঁধে খাতায় প্রশ্ন উত্তর লিখবে। বাড়ির কাজের খাতার মধ্যে আমি যে প্রশ্নগুলো দিছি, উত্তরগুলো দিছি, তোমরা বসে বসে সেই প্রশ্ন উত্তরগুলো লিখবে আগামী সপ্তাহের জন্য। আগামী
সপ্তাহের জন্য। নয় নম্বর অনুশীলনী দেখো, ছবিতে হরিণ বানরকে কি বলছে তা ভেবে বলি। এক নম্বর ছবি। দুই নম্বর ছবি, ছবিতে বানর হরিণকে কি বলছে তা ভেবে বলি। এক নম্বর ছবিতে আমরা কি দেখতেছি, একটা গাছের মধ্যে বানর বসে আছে আর নিচে হরিণ দাঁড়িয়ে আছে। একটা গাছের উপরে বানর বসে আছে, আবার একটা গাছের নিচে, সেই গাছের নিচে হরিণ দাঁড়িয়ে আছে। এবার বলছো তোমাকে চিন্তা ভাবনা করে বলতে যে হরিণ বানরকে কি বলছে তা ভেবে বলি। তাহলে ছবিতে বানর হরিণকে কি বলছে, হরিণ বানরকে কি বলছে? হরিণ বানরকে বলতেছে তুমি গাছের উপরে কেন বসে আছো। তাহলে আমরা বলতে পারি হরিণ বানরকে কি বলতেছে, হরিণ বানরকে বলতেছে তুমি গাছের উপর কেন বসে আছো। দুই, ছবিতে বানর হরিণকে কি বলছে তা ভেবে বলি। বানর হরিণকে কি বলছে? বানর হরিণকে বলছে তোমার পিঠের উপর আমি চড়ব। তাহলে ছবিতে আমরা দেখতেছি হরিণের পিঠের উপরে বানর যখন বসে আছে, তাহলে আমরা ভেবে কি নিব, নিশ্চয় বানর হরিণকে বলল আমি তোমার পিঠে চড়ে বসব। ওখানে হরিণ জিজ্ঞেস করছে বানরকে তুমি ওখানে কি করছো, তখন বানর উত্তর দিচ্ছে আমি গাছে চড়ে বসে আছি। আবার ছবিতে বানর হরিণকে কি বলছে তা ভেবে বলি। বানর হরিণকে বলল আমি তোমার পিঠে চেপে বসব। ঠিক আছে উত্তর, আমরা ছবি দেখে এটা বলতেছি। দশ নম্বর পৃষ্ঠা, নিচে ছবি দেখি, ছবি সম্পর্কে একটি বাক্য বলি। নিচের ছবিতে এক নম্বর ছবি আছে একটা বাঘ, সুন্দরবনের বিখ্যাত পশু, সে সম্বন্ধে একটা বাক্য তৈরি করতে বলছে। আমরা মুখে বলি যখন বাঘ আসে, সুন্দরবনের বিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। বলো আমার মুখে মুখে বলো, বাঘের ছবি যখন আছে আমরা কি বলবো, সুন্দরবনের বিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। তার পাশে কি আছে, একটা পিপিলিকা আছে, পিপিলিকা। পিপিলিকা দিয়ে একটা বাক্য তৈরি করি, পিপিলিকা পিপিলিকা একা একা কোথা যাও নাচি নাচি, পিপিলিকা পিপিলিকা একা একা কোথা যাও নাচি নাচি। তারপরে হরিণ, হরিণ হরিণ কি করতেছে, হরিণ গাছের কচি পাতা চিবাচ্ছে। হরিণ গাছের নিচে কচি পাতা চিবাচ্ছে। তারপরে ছবিতে কি আছে, বানর, বানর কি করতেছে, বানর একটি গাছের কাণ্ডের মধ্যে ঝুলতেছে, বানর একটি গাছের মধ্যে ঝুলতেছে। হ্যাঁ, আমরা ছবি দেখে এটা বুঝলাম। আজকে তোমাদের ক্লাস শেষ, এই পর্যন্ত আমি যা পড়া দিয়েছি তোমরা বাসায় বসে সেটা পড়বে এবং বাড়ি কাজের খাতার মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর লিখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার এই কামনা রইল। পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে, সময় মতো খাবে, সময় মতো লেখাপড়া করবে, সময় মতো ঘুমাবে, বাবা মায়ের কথা শুনবে। এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।